বিনোদন জগতে সবাইকে অভিনন্দন বিয়ের আসরে কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা পরিমণি পরিমণিকে নিয়ে গণমাধ্যমকে যা বললেন চিত্রনায়ক আলমগীর চলুন জানা যাক বিস্তারিত বিভিন্ন ঘটনায় বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে থাকছেন পরিমণি তবে গত দশ জানুয়ারি পরিমনির মা হওয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয় ওই সময় পরিমণি জানিয়েছিলেন গত বছরের সতেরোই অক্টোবর তিনি রাজকে বিয়ে করেছেন গিয়াসুদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত সিনেমা গুনিনের শুটিংয়ে দুজনের মধ্যে প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে মা হওয়ার ঘোষণা দেওয়ার সময় পরিমণি জানিয়েছিলেন গত বছরের সতেরোই অক্টোবর রাজকে তিনি বিয়ে করেন গত শনিবার পারিবারিকভাবে সেই সম্পর্কের পূর্ণতা দিলেন পরিমণি ও রাজ তবে এবারও বেশ চুপি সারে তারা কাজটি সেরে ফেলেছেন দুই পরিবারের স্বজনরা ছাড়া উপস্থিত ছিলেন মাত্র কয়েকজন অতিথি জানা গেছে তাদের বিয়েতে কাবিন ধরা হয়েছে মাত্র একশো এক টাকা গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমনির গায়ে হলুদের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে জানা যায় শুক্রবারে ছিল তাদের গায়ে হলুদ পরদিন শুক্রবার রাতে পরিমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জানা গিয়েছিল বিয়ের আসরে কান্নায় ভেঙে পড়েন পরিমনি তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরেছিলেন রাজ মা বাবা হারানো স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুকে জড়িয়ে নিলেন স্বামী রাজ এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন জমে উঠেছে এফডিসি প্রাঙ্গনে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন প্রার্থীরা এর মধ্যে আলোচনা এসেছে পরিমণির নামও পরিমণির সঙ্গে শিল্পী সমিতি অন্যায় করেছে বলে দাবি করেছেন চিত্রনায়ক আলমগীর গতকাল ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য দেন সিনিয়র এই নায়ক এবার নির্বাচনে পরিমণি কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে প্রার্থী হলেও শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন শারীরিক ও সুস্থতার কারণ বলে সে সময় জানিয়েছিলেন এই অভিনেত্রী যদিও গত বছর নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন এই নায়িকা এমনকি তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলও খেটেছেন পরিমণির দিনে শিল্পী সমিতির ভূমিকা নিয়ে আজ প্রশ্ন তুলেছেন আলমগীর আলমগীর বলেন এই প্যানেলের আরেকটা প্রার্থী আমাদের ছোট বোন পরিমণি কিছুদিন আগে তার কিছু সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যাটা কোর্টে চলে গিয়েছিল কোর্টের বিচারের আগে অন্য কেউ কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তাহলে এই শিল্পী সমিতি কি করে পরিমণির সদস্যপদ স্থগিত করল প্রশ্ন তুলে ক্ষান্ত হননি এই অভিনেতা তিনি পরিমণি শিল্পী সমিতির সদস্যপদ স্থগিতের পেছনে সিনিয়রদের ভূমিকার বিষয়টিও বক্তব্যে স্পষ্ট করে তুলে ধরেন আলমগীর বলেন মিশা জায়েদ বলেছে উজ্জ্বল ভাই পারবেজ ভাই ফারুক ভাই ও আমার সঙ্গে কথা বলেছে মিথ্যা কথা সে আমাদের সঙ্গে কোনো কথা বলেনি যদি প্রমাণ দিতে পারে আমি ওই প্যানেলকে ভোট দিব মিথ্যা কতটুক বলা যায় ওরা সীমারেখা পেরিয়ে গেছে আর যদি প্রমাণ না দিতে পারে তবে আমি ওদের নামে ফৌজদারি মামলা করব। বিনোদন জগতের খবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ